হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনজয় কুকিং। নিশ্চয় ভালো আছেন সবাই। আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই সিম্পল এবং খুবই ইজি বাসায় থাকা উপকরণ দিয়েই বিফ কারি, আলু গোশ, গরুর মাংস আলু দিয়ে অথবা গরুর মাংসের কারি যেটাই বলেন আর কি। আর মাংসটা কারিটা খেতে এতটাই লোভনীয়, এতটাই মজা। আর আমার সম্পূর্ণ এটি আমার নিজস্ব রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি আর 2টা আলু, কি সাইজের আলু ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন। এটাকে কেটে ফেলবো, তিন টুকরা করে করব, 6 টুকরা বানাবো। যাই হোক, এখন কিছু মশলা ব্লেন্ড করতে হবে। আমি আদা নিয়েছি আর এই মশলাগুলো একদম ফ্রেশভাবে ব্লেন্ড করে দিলে এত টেস্টি লাগে, এভাবে ট্রাই করে দেখবেন। রসুন নিয়েছি 7-8 কোয়া আর একটা মিডিয়াম সাইজের, বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা মরিচ নিয়েছি 1/2 ফালি করে, আর 3টা টমেটো নিয়েছি, দেশি টমেটো। আর এখানে কিছু শুকনা মরিচ আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মরিচগুলো নিয়ে নিচ্ছি। আপনারা এই ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন এগুলো আমি ব্লেন্ড করতে চলে যাচ্ছি, এগুলো ব্লেন্ড করে নিয়ে আবার হাজির হচ্ছি আপনাদের সামনে। হয়ে গেছে ব্লেন্ড করা, এখন রান্না করতে চলে যাই। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর ভিতরে তেল দিয়ে দিলাম, গরম হয়ে উঠলে তেলটা অ্যাজ ইউজুয়াল যা করি আমরা, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে হবে হালকা করে। হালকা একটু বাদামি কালার আসলেই এর ভিতরে কিছু শুকনো মশলা অ্যাড করে দিব। 3টা লং নিয়েছি, 1টা দারচিনি আর 4-5টা এলাচ আর 2টা তেজপাতা, তেজপাতা 2টো মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা। একটু লাল হয়ে আসলেই এর ভিতরে আগে থেকে যে ব্লেন্ড করে রাখা উপাদানগুলো ছিল, মশলাগুলো, সেগুলি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি খুবই কম মশলা আর হাতের কাছে পাওয়া যায় ঝটপট কিছু উপাদান দিয়েই এটি তৈরি করার চেষ্টা করেছি। দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ধুয়ে দিবেন ব্লেন্ডারটা, কারণ এর ভিতরে অনেক মশলা লেগে থাকে। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার ভিতরে যে একটা কাঁচা গন্ধ থাকে এটা যেন না থাকে। হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, লবণ দিয়ে দিলাম 2 টিস্পুনের মতন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর লবণটা অলওয়েজ টেস্ট করে দিতে হয়। জিরা দিয়ে দিলাম 1 টিস্পুন আর ধনিয়ার গুঁড়া দিব এখানে 1.5 চা চামচ। জিরা দিয়েছি 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমি এখানে আগে থেকেই শুকনা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন সেটি। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে 1 টিস্পুনের মতো 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে এখন আর পানি দিব না, এই মাংসটা আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে, মিডিয়ামের থেকেও একটু লো হিটে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত পানি বের হয়েছে মাংস থেকে। এই পানিটাই শুকিয়ে মাংসটাকে হাফ ডান করতে হবে, হাফের থেকে একটু বেশি সেদ্ধ করতে হবে হালকা আঁচ দিয়ে। আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিব। খুবই সিম্পল রান্না কিন্তু এতটাই টেস্টি। যারা কখনো গরু মাংস রান্না করেন নাই বা কখনো মাংস রাঁধতে জানেন না, তারাও এইভাবে রাঁধলে সবাই আপনার মাংস রান্না খেয়ে প্রশংসা করবেই করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সত্যি বলছি খুব মজার।
এখন আমি এখানে একটু টমেটো পেস্ট ব্যবহার করলাম, 2 টিস্পুনের মতো, 2 চা চামচের মতো। আপনারা যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে এটা না দিলেও হবে, আমার বাসায় অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা দিয়েছি। আর এই টমেটো পেস্টটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর খেতেও একটু টক টক লাগে, মজাই লাগে খেতে, হালকা একটু টক ভাব আসে। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মাংস যত কষানো হয় ভালোভাবে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেটা আমরা সবাই জানি। এখন পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে এখন আলু আর মাংস সেদ্ধ হতে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য একদম মিডিয়াম হিটে সেদ্ধ করব। 20 মিনিট পরে নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আবার আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করতে হবে। মোট কথা, যতক্ষণ পর্যন্ত আপনার মাংস না গলে যায়, মাংসটা নরম হয়ে আসলেই রান্নাটা আপনি যতটুকু ঝোল খাবেন বা মাখা কষা কষা খাবেন, যেটাই খেতে চান আপনি আপনার টেস্ট অনুযায়ী করে নামিয়ে নেবেন এই আর কি। যদি একটু ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এখন আরও 20 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 20 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আমি কিন্তু চুলার আঁচ একদম নর্মাল রেখেছি, খুবই হালকা রেখেছি যাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলো বড় করে কেটেছি, এই জন্য আলুগুলো সহজে গলে ভেঙে যাবে না। তো হয়ে গেল আমাদের সুস্বাদু বিফ কারি বা গরুর আলু দিয়ে গরুর গোস্ত রান্না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হ্যাঁ, অবশ্যই রান্না করবেন, করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।